You got this too? Huh? Hi friends. এই দেখো আমি কিন্তু আমার এই গাছ থেকে আমার নাড়ুর জন্য ফুল তুলতে এসেছি, কিন্তু যেহেতু এখনো আমার অতটা ঠিকঠাকভাবে জোগাড় নেই সেহেতু কিন্তু একটু সমস্যা হবে। হ্যাঁ, এরপরে আমি নাড়ু ফুলে তোলার জন্য একটা ঝুড়ি কিনে নেব, কারণ সবে সবে এসছে এই বাড়িতে, তো সবাই জানো যে এই বাড়িতে মানে যেহেতু সবে এসছি না, কোনো কিছু বিশেষ কিছু থালা বাটি ঘটি কিছুই নেই। আমার গাছগুলোকে জল দিতে হবে। এই গাছ তিনটে ভিতরে ছিল, পুজোর সময় ভিতরে রেখেছিলাম, তার জন্য এই গাছগুলোতে কিন্তু দেখো ফুলগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, মানে গাছগুলো একটু শুকিয়ে গেছে আর কি। তো এদেরকে আমি জল দিয়ে আবার এগুলোকে ঠিক করব। তো যাই হোক বন্ধুরা, সবাই কিন্তু সাথে থেকো, ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিও কিন্তু অবশ্যই দেখো। আর আমার একার জীবনের লাইফস্টাইল দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো, ঠিক আছে? দেখো জীবনে না অনেক সময় অনেক এমন কিছু হয় যে তুমি কাউকে বললে তুমি, এটা নিজেরও মান সম্মানের ব্যাপার বা অন্যজনেরও, তো সেই জন্য সবসময় সব কিছু বলা যায় না। তবে যেখানে না আমি মনে করি যেখানে মনের টান নেই, ভালোবাসা নেই, তোমার পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই, সেখানে তোমার না থাকাই বেটার, সেখানে তোমার থাকার কোনো প্রয়োজনই নেই। তুমি জীবনে যাই কিছু করো, হ্যাঁ মানে ওই যে বললাম যে তোমার যদি গুরুত্ব কমে যায় তাহলে না দূরত্ব বাড়িয়ে দেওয়া অনেকটাই বেটার। যে কোনো মানুষের জীবনে তোমার গুরুত্ব কমে গেলে দূরত্ব বাড়িয়ে দাও, আর যদি তোমার সম্মান কমে যায় তাহলে তুমি সেখান থেকে সসম্মানে সরে যাও, আর যদি বিশ্বাস নষ্ট হয় তাহলে তো মানে আমি বলবো সেখানে এক সেকেন্ডের জন্য দাঁড়ানো উচিত না। হ্যাঁ, তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখুন যার যার তার তার মত, আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজের মত। আর এই দেখুন মানে 3 বছর আগে এই গাছটা লাগিয়েছিলাম, এক ডাঁটি শুধু রজনীগন্ধা হয়েছিল, তারপরে আর অন্য কিছু হয়নি। এই প্রথমবার দেখুন আবার রজনীগন্ধা। তো চলুন আমার নাড়ুকে দিই, মানে আমার নাড়ু হয়তো খুশি হবে, আমার নাড়ুকে দিই ফুলগুলো এবার, কারণ রজনীগন্ধা এমনিই ঝরে যাবে, বেশিক্ষণ থাকবে না। তো যাই হোক, মানে তার মানে এটা হলো মানে পরিষ্কার আমার কাছে যে জীবনে মানে তুমি গাছপালাকে যদি ভালোবাসো, যত্ন করো, তাদেরকে যদি রেখে দাও, তারা তোমাকে ফুল দিয়ে সুগন্ধে ভরিয়ে দেবে। একমাত্র মানুষ ব্যতীত, মানুষ হলো এমন একটা প্রাণী যাকে তুমি যতই ভালোবাসো, যতই তুমি তাকে যত্ন করো, যতই ভালোবাসা দাও, সে কিন্তু কখনোই তোমার আপন হবে না। কিন্তু তুমি দেখো পশু পাখি গাছপালা এরা কিন্তু তোমার প্রচুর আপন। তো বন্ধুরা মানে আমি আমার এই গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য অনেক লড়াই লড়েছি, অনেকভাবে মানে এই গাছগুলোর জন্য আমাকে কম বেশি কথা গালিগালাজ শুনতে হয়নি। তো যাই হোক, আজকে নাড়ুর জন্য কিন্তু আমি এইগুলো তুললাম, এই ফুলগুলো, আর তুলসী পাতা, নাড়ুকে তুলসী পাতা দিতে হয়, তুলসী পাতা ছাড়া নাড়ুর চলে না, তো সেই জন্য তুলসী পাতাও নিলাম, তুলসী গাছও আছে। তো আবার সবাইকে বলবো, আবার বলবো যে আপনারা নিজেকে ভালোবাসুন, নিজের জীবনের গুরুত্ব বুঝুন, আর যতক্ষণ নিঃশ্বাস আছে নিজের জন্য লড়াই করুন, কারণ লড়াই না করলে না কেউ দেখে না, কেউ আপনাকে সম্মান দেবে না। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, আর এই যে আজকে শনিবার তার জন্য কিন্তু এটা আমি তুলতে পারিনি, তো এইভাবেই আমাকে পুজো পার্বণ করতে হচ্ছে, শনিবার শেষ হয়ে গেলে আমি সব তুলে দেবো। থ্যাংক ইউ।